এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আসানসোলে কম্বল কাণ্ডে গ্রেপ্তার জিতেন্দ্র তিওয়ারি, ভিন রাজ্য থেকে ধরল পুলিশ। আসানসোল কম্বল কাণ্ডে নয়া মোড়, নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শনিবারই তাকে কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত বছর ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণডাঙ্গায় কম্বল বিতরণী অনুষ্ঠানে পাতপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাতপিষ্ট হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। সেই মামলাতেই শনিবার গ্রেপ্তার হলেন জিতেন্দ্র। তার স্ত্রী চৈতালি তিওয়ারি সহ মোট তিনজন কাউন্সিলরও এই মামলায় অভিযুক্ত। এদিন দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলেন বিজেপি নেতা, সেই সময় তাকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ইতিমধ্যেই তাকে দিল্লি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত 14 ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। পাতপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। পাতপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় চৈতালিকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার জিতেন্দ্রর ফ্ল্যাটে যান দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের কর্মীরা, কিন্তু প্রতিবারই ফ্ল্যাটের তালা ঝুলতে দেখে তারা নোটিশ দিয়ে আসেন। তবে তিওয়ারি দম্পতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই অভিযোগ। ইতিমধ্যেই গত বছর 22 ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাকে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তাকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেন বিচারপতি। কিন্তু 10 ফেব্রুয়ারি পাল্টা একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মহন্তর রাজ্য পুলিশকে চৈতালির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান জিতেন্দ্র এবং চৈতালি। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সেই একই আবেদন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন বিজেপি নেতা। শুক্রবার তার আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, তার আগেই গ্রেপ্তার হলেন আসানসোলের বিজেপি নেতা।